দাদা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, কেমন আছো? আজকে সবাই ভালো আছো? তো আমাদের মধ্যে কেউ ক্যামেরা ধরার মতো কেউ নেই, ক্যামেরা বলাটাই ভুল, আমাদের কাছে ফোনই আছে, ফোনের মাধ্যমে সব কিছু করি। তো ক্যামেরা নেই, এত পর্যন্ত আমরা হতেই পারিনি এত বড়। তো এখনো পর্যন্ত মেট্রো আসেনি, মেট্রো এলেই তারপরে উঠে যাবো। ট্রেন এসে গেছে, এবার আমরা ট্রেনে উঠবো, 8 মিনিটের মধ্যে বার করে ট্রেনের মধ্যে, আবার ওখানে নিয়ে নিয়ে গিয়ে তোমাদের দেখাবো কোন জায়গায় গেলাম। দেখতেই পাচ্ছ আমরা মেট্রোর মধ্যে উঠে পড়েছি বন্ধুরা, সেরকম ভিড়ভাট্টা হয় ভেবেছিলাম, কিন্তু হয়নি, বের করতে পেরেছি। আমরা মেট্রো থেকে নেমে পড়েছি, তবে কোন দিক দিয়ে যাব সেটা খুঁজে পাচ্ছিলাম না, তাই সোজা রাস্তায় যাচ্ছিলাম। তো যাওয়ার পরে এখানে একটা মানে অসুবিধা হয়ে গেলো, ওরা ফার্স্ট লাইভে বিনা এবং আমার ছেলে করি ওই শিপ লেটে উঠে একবারে প্রথম, তো কীভাবে উঠতে হয় জানে না। এবার সিট বেল্ট থেকে নেমে গিয়ে ঢুকে দাও। হ্যাঁ, এবার যে কয়েনটা যে ঢোকাতে হয় সেটাও ওরা জানতো না, কিন্তু বিনা জানতো, প্রথমে আমার ছেলে চলে গেল, লাস্টে আমি যাচ্ছি। অবশেষে আমরা ডক্টরের চেম্বারে গিয়ে পৌঁছালাম। তবে ডাক্তারবাবু, এটা হচ্ছে 5 নম্বর চেম্বার, তো আমাদের আগে হচ্ছে যে দুজন আছে ওদের দেখানো হয়ে গেলে তারপরে আমাদেরকে দেখবে, বেশিক্ষণ বসতে হয়নি। তো বন্ধুরা, আমার ছেলে কী হয়েছিল পরে প্রত্যেকে জানাবো, তার আগে তোমরা সাবস্ক্রাইব করে দাও, লাইক শেয়ার কমেন্ট।